এরকম একটা সুন্দর আয়োজন। আমি বাদশা ভাইকে বলছিলাম মসজিদে করতে, আপনাদের যে এত বড় সাহস, আপনারা প্যান্ডেল দিয়ে স্টেজ করে মাশাআল্লাহ দিলে করছেন, অন্য সময় তো এত লোক হয় না। এই যে করোনা কালীন সময়ে মাস্ক নাই আসছেন, আল্লাহ পাক যেন করোনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আসমানের ভিতরে আমি আল্লাহ যেই তারা দিলাম, আমি আল্লাহ পাক কোটি কোটি তারকারা যে আসমানের ভিতরে সাজাইলাম, একটা দেখা যায় আরেকটা দেখা যায় না, ছোট ছোট দেখা যায়, জমিন থেকে মনে হয় বিশাল বড় আসমানের ভিতরে কোটি কোটি তারা সেই জায়গায়। এই সব কিছু গোনা সম্ভব, মাগার তারা গোনা সম্ভব না, এত দূরের জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেখাইলেন। এ মুসলমান, সমুদ্রের তলদেশে এমনও কিছু নেয়ামত আছে, আসমানের তারা তো আমি আপনি চোখের ভিতরে দেখতে পাই, মাগার সমুদ্রের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নেয়ামত আছে, ওই নেয়ামত তো চোখেও দেখা যায় না, আমরা কল্পনাও করতে পারি না। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা, দুনিয়ার জিন্দগিতে হাজারো হাজারো নেয়ামত যদি আমি আল্লাহ দিলাম, সব তুমি গুনতে পারবা, মানুষের সৃষ্টি যেই জিনিসগুলো আছে গোনা সম্ভব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন নেয়ামত দিলাম গোনা সম্ভব না। আরে তোর মতো একটা মানুষকে আমি আল্লাহ চাওয়া ছাড়াই চক্ষু দুইটা দিলাম, যেই চক্ষু দিয়া তুমি দুনিয়ার জমিন দেখতে পারো, আমি আল্লাহ হাত দুইটা দিলাম যেই হাত দিয়া তুমি খাবার খাও, পাও দুইটা দিলাম যেই পাও দিয়া তুমি হেঁটে হেঁটে সিনেমায় যাও, আমি আল্লাহ জবানটা দিলাম যেই জবানে স্টেজে উঠে আহলে কলাম একজনদেরকে গালি দাও, আমি আল্লাহ যদি চাইতাম নগদেই ওই মুহূর্তে তোর জবানটা বন্ধ করতে পারতাম না, পারতাম না। হে মুসলমান, অন্যকে একজন গালি দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাফিকের আলামত হলো এ, যখন আরেকজনের সঙ্গে না পারে তখন সে মানুষকে গালি দেয়। আল্লাহ যদি চায় তার জবান বন্ধ করে দিতে পারে, আল্লাহ যদি চায় নেয়ামত বন্ধ করে দিতে পারে। হে, আপনি একজনের চাকরি করেন, চাকরি করার পর আপনাকে সে বেতন দেয় একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত, যদি আপনি তার চাকরিতে না যান দেখবেন চাকরি মাস শেষে আপনার ৩০ দিনের ভিতরে ১০ দিন অনুপস্থিতির বেতন কেটে দেয় না, দেয় না। কেন বলে তুই ১০ দিন অনুপস্থিত, আমি আপনি দুনিয়ার জমিনে থাকি কত নামাজ কাজা দে, কত বেপরদাওয়ালা ভাবে করি, বদনেগাহি করি, কত বদনজরি করি, এ মুসলমান কত অন্যের মহিলাদের দিকে থাকাই, কত জেনা, কত গুনা, কত খুন, কত অত্যাচার। আমার মাওলায় যদি চাইতেন আপনার আমার রিজিক বন্ধ করতে পারতেন না, পারতেন না, কিন্তু আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, দুনিয়ার জমিনে মহাব্বত নামক বস্তুটা আমি যখন বানাইলাম, এটাকে ১০০ ভাগে ভাগ করার পর একটা ভাগ আমি আল্লাহ দুনিয়ার সবাইকে বিতরণ করলাম, বাকি আছে কয় ভাগ বলে ৯৯ ভাগ, ওই এক ভাগটা আমি মানুষের ভিতরে দিলাম, এক ভাগটা আমি শূরের ভিতরে দিলাম, এক ভাগটা শুকুরের ভিতরে দিলাম, এক ভাগটা শিয়ালের ভিতরে দিলাম, এক ভাগটা গরুর ভিতরে দিলাম, এক ভাগটা ফিলিস্তার ভিতরে দিলাম, ওই একই ভাগ জিন ইনসানের ভিতরেই দিলাম, ১০০ ভাগের ভিতরে এক ভাগ সমস্ত বিশ্ব জগতে, বাকি আছে ৯৯ ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাকি ৯৯ ভাগ আমি আল্লাহ কেবলমাত্র তোকে ক্ষমা করার জন্য আমার দিলের ভিতরে ঢুকায় দিলাম, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া কার? فإن تعدوا نعمة الله لا تحصوها،
মালিক যদি চাইতেন আপনার আমার হাতটা বন্ধ করে দিতেন যখন নাকি হাতটা কোনো মেয়ের দিকে আগায়, মালিক যদি চাইতেন চক্ষুটা বন্ধ করে দিতেন যেই চক্ষু দিয়ে বদনেগাহি করি, মালিক যদি চাইতেন জবানটা বন্ধ করে দিতেন যেই জবান দিয়া স্টেজের ভিতরে ওইটা টুপি লাগায় দাড়ি লাগায় আহমদ শফির আহমদ শকি বলি বলে না। হে মুসলমান, নাম বলা দরকার নাই, চিনেন না চিনেন না, স্টেজে উঠা রসুলের সুন্নত মাথায় দিয়া টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা আবার আলেমদেরকে গালি দেয় রসুলের কথা অনুযায়ী মুনাফিক না মুমিন। এটা হইলো আল্লাহ পাক যদি চাইতেন জবান বন্ধ করে দিতেন, কিন্তু আল্লাহ পাক বলে না রশি আমি আল্লাহ ঢিল করলাম। কেন রশি ঢিল করলাম? সময় দিলাম, মাগার প্রত্যেকটা সময়ের একটা শেষ মুদ্দত আছে না নাই? সীমা যখন অতিক্রম করে মাওলার ধরা বড় কঠিন। ধরা মাকার ও আমাকার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরি। আল্লাহ পাক যদি চাইতেন জবান বন্ধ করে দিতেন, আল্লাহ পাক যদি চাইতেন পাওটা বন্ধ করে দিতেন, হাতটা বন্ধ করে দিতেন, কিন্তু দেন নাই। কেন বলে? দয়ালু। এই জন্য তো পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সেই মালিকের নাম নেন বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ালুর নামে শুরু করতেছি, রহমানের নামে শুরু করতেছি। এ মুসলমান, দুনিয়ার সব নেয়ামতের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় যদি করতে হয় তাহলে শুকরিয়ার তিন নম্বর গুণ হইল, তিন নম্বর অধ্যায় হলো, বান্দা আল্লাহ পাক যেই নেয়ামত দিছে চক্ষু হাত পা কান নাক এই সমস্ত কিছুকে আল্লাহর মর্জি মোতাবেক চালানোর নামই হলো শুকরিয়া আদায়। একটা হইলো মুখে মুখে স্বীকার করা, আরেকটা হইলো অন্তরে বিশ্বাস করা, আরেকটা হইলো আমার এই যাবতীয় নিয়ামত যে আল্লাহ দিছে এগুলাকে আল্লাহর মর্জি মোতাবেক চালানো। এখন আল্লাহর মর্জি মোতাবেক চালা কি? অন্যের নারীর দিকে চোখ দিয়ে তাকানো আল্লাহর মর্জি না মর্জির বিপরীত? আচ্ছা, পাও দিয়া সিনেমা হলে যাওয়া আল্লাহর মর্জি মোতাবেক না বিপরীত? আল্লাহ যদি চায় পাও দিয়া যদি কেউ গুনাহ করে আল্লাহ খুশি না বেজার? চক্ষু দিয়া যদি গুনাহের দিকে তাকায় খুশি না বেজার? কেউ যদি গুনাহ চক্ষু দিয়া বেগানা নারীর দিকে দেখে আল্লাহর শুকরিয়া হবে না না শুকরিয়া হবে? আর আল্লাহর না শুকরিয়া যখন বান্দা করে আল্লাহ পাক বলে কি করি আমি তখন কি করি? আল্লাহ পাক তখন কি করে? আল্লাহর যা করা উচিত তা করে। আর কি করা উচিত? বান্দা যখন নেয়ামতের শুকরিয়ার বিপরীত চলে আমার আল্লাহ তার নেজামের বিপরীত চলে, দেখবেন বৃষ্টির সময় বৃষ্টি নাই আবার অসময়ে বৃষ্টি দিয়া বন্যার অভাব নাই। এটা কেন? এই কারণেই বান্দাও না শুকরিয়া ভাবে চলতেছে তো আল্লাহকে আমিও নিজাম পাল্টাই দিলাম। যখন নাকি বান্দা নেয়ামতের শুকরিয়া করে না, চোখের নেয়ামতের শুকরিয়া হইলো চোখ দিয়া কালাম পড়বেন, হাতের নেয়ামতের শুকরিয়া হইলো হাত দিয়া কালাম ধরবেন, জবানের নেয়ামতের শুকরিয়া হইলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এখন জবান দিয়া যদি কাউরে গালি দেন তাহলে আল্লাহ কয় ঠিক আছে তাহলে তুই তোর মতো চল, আমিও নিজাম পাল্টাই দিলাম। জমানার ভিতরে জেনা বাড়তেছে, গুনাহ বাড়তেছে, মানামানি বাড়তেছে, এগুলো সব আমাদের গুনাহের কুফল, সব গুনাহের কুফল। আল্লাহ যখন খুশি হয় তখন কি করে বলা ইনশাকারতুম লা আজিদান্নাকুম, এ শুকরিয়া যদি করো, মানে শুকরিয়া মানে কি? আমি আল্লাহ যেই নিয়ামত দিছি ওইটার তাবেদারি করো, ওইটাকে আমার মর্জি মোতাবেক চালাও। যদি এটা হয় আমি আল্লাহ কি করি লা আজিদান্নাকুম বলে চক্ষু দিয়া যদি নিয়ামতের কদর করো, কোরআন শরীফ পড়ো, বুড়া হয়ে যাবা 70-80 বছর হয়ে যাবে চশমা লাগবে না, বিনা চশমায় কোরআন পড়তে পারবা, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। জবান দিয়া যদি আল্লাহর জিকির আদায় করে জবানের ভিতরে মিষ্টতা বাড়বে, তোতলা হবে না, জবানের রিজিক বাড়ায় দিবে আল্লাহ। হাত দিয়া যদি হাতের কাজ করে কালাম ধরে হাতের ভিতরে শক্তি বাড়ায় দিবে, গোটা শরীরটা যদি আল্লাহর নিয়ামত মাফিক চলে আল্লাহর মর্জি মোতাবেক চলে, আল্লাহ বলে তোর হাত পাও চোখ কান আমি আল্লাহ যতই বয়স হোক আমি আল্লাহ ডাক্তারের কাছে নেব না, ডাক্তার ছাড়াই তোর দুনিয়ার জমিন থেকে বিদায় করব। এই কারণে মুসলমান সমস্ত নিয়ামতের শুকরিয়ার যোগ্য কে? জবান দিয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। হামদে বেহাদ
मर खुदाए पाकरा हमद बेहद मर खुदाए पाकरा आके इमादाद मुश देखा करा तूने कूका दीवा माबद कर दए जुर्म बे अंदाज़ बे हद कर दए अल्लाह पाक रब्बुल आलमीन तार नियामत गुला के तार मर्जी मुताबिक चालानोर तौफिक दान करुक बोलना आमीन ভাইরা আমার এজন্য বলছিলাম নিয়ামতের কদর যদি করতে হয় জবান দিয়া জিকির আদায় করা দরকার আছে না নাই আর যদি গালি দেন শুকরিয়া হবে না না শুকরিয়া না শুকরিয়া হলো কি ওলা ইনকাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যদি কেউ না শুকরিয়া করে জবান দিয়া খারাপ কথা বলে কটু কথা বলে গালি দেয় ওয়াহাবি নামেই হয় ওয়াহাবি নামে জেনাখোর ওয়াহাবি নামে সুদখোর ওয়াহাবি নামে হেই ওয়াহাবি নামে সেই এক প্রকার সুন্নি ভাইরা স্টেজে উঠলে খালি আমাদেরকে এগুলো বলে আমি তাদের কথা কেন বলতেছি কারণ আছে কারণ হলো একটা প্যান্ট শার্ট ওয়ালা আমাদেরকে গালি দিবে দিতেই পারে ওর শরীরের পোশাকটাই বলে সে গালি খো তাই না এখন যে আমার মতো লেবাস পরে আমারে যদি বলে জেনাখোর সুদখোর ঘুষখোর হেইখোর সেইখোর তাহলে এটা তো কাম্য না তুই গালি দিতে হয় তুই গালির পোশাক পরা গালি দে তোর ক্ষতি করতে হয় তুই ক্ষতির জিনিস পয়রা তারপরে গালি দে ক্ষতি কর কিন্তু তুই হুজুরের লেবাস পয়রা পয়রা তুই আমাদেরকে গালি দিবি তাহলে রসূলের কথা অনুযায়ী তো মুমিনের খাতায় তোরা নামই নাই মুমিনের খাতা কি নাই নামই নাই তাহলে রসূলের কথা যদি সত্য হয় কেউ যদি কাউকে গালি দেয় আবার বলে যে আমি কি কাউকে গালি দেই আমরা কি কাউকে গালি দেই তো গালি দেয় না এগুলো কি আমাদের প্রয়াত সকলের মুরব্বি হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে যেভাবে বাজে মন্তব্য তারা করেছে এটা কোন সাধারণ মানুষ করে নাই তারা যেভাবে করেছে তারা যেভাবে করেছে সাধারণ মানুষ এভাবে করার সাহস পায় না অথচ তারাও আলেম আহমদ শফি সাহেব হুজুরের নাম পাল্টায় পাল্টা শোকি বলতেছে আবার মারা যাওয়ার ইন্তেকালের পরের দিন সাথে সাথে স্ট্যাটাস লিখতেছে যে জাহান্নামের নিকৃষ্ট কুকুর বিদায় হয়েছে কত বড় খারাপ কথা একটা বেঈমানের বেলায় তো এরকম মন্তব্য করা জায়েজ নাই সেখানে এমন একজন বুজুর্গ এশিয়া মহাদেশের ভিতরে তার ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য এটা মুমিনের হৃদয়কে আঘাত দেয় অবশ্যই অবশ্যই আঘাত এজন্য আপনাদেরকে বলি শুধুমাত্র লাল গালিসা দেখলেই টাকা দিবেন না অনেকের কষ্টের টাকা মাজারের লাল গালিসা দেখলেই বাস দিয়ে দেয় হাজার হাজার টাকা লাল গালিসা ওই লাল গালিসা আপনার টাকা দিয়ে গাঁজা খাওয়ার একটা গালিসা আমি তো সব জায়গায় টাকা দেই না আমরা রাস্তাঘাটে ফকির সব সময় দেখি যেগুলো রেগুলার দেই না কারণ এর বিজনেস তার এটা আমি টাকা যদি দেওয়া লাগে একটা এতিম ছেলেকে দেবো যে মাদ্রাসায় কোরআনে হাফেজ হচ্ছে টাকাটা কাজে লাগবে কাজে লাগবে আর লাল শালু বিছানো চাদরে যদি দেন ওইটা দিয়া গাঁজা খাবে আর ধরা খাবে আপনার টাকা গাঁজা খোরের পেটে যাবে লাভ হইলো কি কষ্ট করে তাপ কামানো টাকা দিয়া গাঁজারে গাঁজা খাওয়ার সুযোগ দিয়ে দিলেন লাভটা হইলো কি তার চাইতে মসজিদে দেন মাদ্রাসায় দেন লাভ আছে আছে না গাঁজা খোরের সুযোগ দিবেন কে তার চাইতে আপনি খান তাও কাজে লাগবে নাকি খাইবেন নি আবার খবরদার লাল শালু দেখলেই যেমন টাকা দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে বড় বড় কর্তা আর টুপি লাগাইলেই এদেরকে আলেম বলা যায় না ইসলামের ক্ষতি এই সমস্ত মুনাফিকরা যেভাবে করে চাইতে বেশি আর অন্য কেউ করতে পারে না বাহিরের শত্রুকে চিনা যায় তাকে পেটে তাকে সামনে দিয়ে আঘাত করা যায় মাগার ঘরের শত্রুকে চিনা যায় না কারণ সে সামনে দিয়ে আঘাত করে না পিছন দিয়ে আঘাত করে এরা হচ্ছে আমাদের ঘরের শত্রু নাম নাম দিয়া রাসূলের আহলে সুন্নাত ওয়াল জামাত এত চমৎকার একটা নাম তারা ব্যবহার করে রাসূলের সবচেয়ে বেশি দুশমনী আর ক্ষতি মূলত করতেছে তারাই তারাই করতেছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা সুন্দর এটাই হলো হাদিসের পরিভাষা আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটা আমরা দাবি করতে পারি যার জবানে গালি ছাড়া কোনো কিছু থাকে না সে তো রাসূলের সুন্নাত বলা দাবি করতে পারে না রাসূলের সুন্নাত বলা মানে কি মানুষের মাথায় হাত বুলায় বলবে হাই তুমি আমাকে ঘুষি দাও আমি তোমার জন্য হেদায়েতের দোয়া করব এটা হইলো সুন্নাত ওয়ালা মানুষের কাজ
যেমন আমাদের দেশের তবলিগওয়ালা ভাইরা করে, ওটা হইল নবীওয়ালা কাজ। চরমোনাওয়ালা ভাইরা করে, উজানিওয়ালা ভাইরা করে, মানুষকে নিজের টাকায় নিয়ে যায় মিয়া দিনের জন্য, এটা হইল নবীওয়ালা কাজ। এটা হইল নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ মানে এটাই না যে শুধু একদিন বারো রবিউল আউয়াল আসবে আর আমি সিন্নি খাবো, খিচুড়ি খাবো, ইয়া নবী সালাম আলাইকে পড়বো, আমার দায়িত্ব শেষ। এটা হলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এই রসুলের আদর্শ, রসুলের আগমন শুধুমাত্র একদিনের জন্য না, গোটা জীবনের জন্য রসুলের আগমন। বুঝেন, আমি কথাগুলো বলতেছি কিছু কারণে, যেহেতু চলে আসছে এই কারণে, সামনে রবিউল আউয়াল আসবে এক মাস পরে, এই কারণে সতর্ক করতেছি আপনাদের। কেন? আমাদের বাংলাদেশ কি, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা খেটেছেন, এদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিব আছে, শহীদ জিয়া আছে, এরশাদ আছে, অনেক বড় বড় বুজুর্গ ওলামা ইকরামরাও আছে, যেমন মাওলানা ভাসানী আছে না, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আছে না, আমাদের চরমোনার মরহুম পীর সাহেবরা আছে, এরকম অসংখ্য মানুষ যাদের ইতিহাস ছাড়া, যাদের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়, তারা স্বাধীনতার জন্য। আচ্ছা বলেন, যারা এখন আওয়ামী লীগ করেন, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাম দেন কেন? তার জন্মের কারণে না তার চেতনার কারণে, তার আদর্শের কারণে, ঠিক না? শহীদ জিয়াকে দাম দেয় কেন? তার আদর্শের কারণে না তার জন্মের কারণে? আদর্শের কারণে। আচ্ছা, শহীদ জিয়া যদি এরকম একজন প্রেসিডেন্ট না হয়ে সৌরহিত দাম দিতেননি, অথবা বঙ্গবন্ধু যদি এরকম একজন নেতা না হয়ে, আমি নিজে উনার বক্তব্যের মারাত্মক ভক্ত, কারণ তার বক্তব্য শুনলে এখনো পর্যন্ত মনে হয় এত আগে কিভাবে সম্ভব এরকম বক্তব্য দেওয়া। আমাদের ইসলামী আন্দোলনের একজন নেতা ছিলেন, আল্লাহ পাক জান্নাত নসিব করুক, এটিএম হেমায়েতউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনার বক্তব্য শুনলে আমার মনে হতো আমি জ্যান্ত শেখ মুজিবুরের ওয়াজ শুনতেছি অথবা বক্তব্য শুনতেছি, এত ভালো লাগে। এখন এই শেখ মুজিবুর রহমানের যদি আদর্শ না থাকতো, এই পর্যন্ত কেউ দাম দিত? ঠিক যেমনই ভাবে মোহাম্মদুর রসুলুল্লাহর আদর্শ যদি না থাকতো, রসুল করিমের দুনিয়ার জমিনে কোনো দামই থাকতো না। আল্লাহ রসুলের দামই হয়েছে রসুলের আদর্শের কারণে, ঠিক কিনা? এখন আপনি আদর্শরে বাদ দিয়ে আপনি যদি জন্ম নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে বুঝতে হবে আপনি রসুলের সিরাতটাকে বুঝেনি নাই, এটা বুঝেনি নাই আপনি। বুঝলে আপনি জন্ম নিয়ে মাতামাতি করতেন না, আপনি রসুলের আদর্শ নিয়েই মাতামাতি করতেন। জন্ম তো একদিন, আর আদর্শ গোটা জিন্দেগি। আর জন্মদিন পালন করতে গেলে কেমনে পালন করবেন? ন্যাংটা হয়ে পালন করা লাগবে। এই ঠিক না, কোন জিনিস পালন করতে গেলে তো ওই দিনের মতো হন, ওটা তো হইবেন না। কিন্তু আদর্শ পালন করতে গেলে ঠিক রসুলের মতোই যেরকম আদর্শবান হওয়া লাগে, জন্মদিন পালন করতে গেলে তো ওইটা হওয়া লাগবে। ওটা যদি করতো তা সাহাবা ইকরামরাও তো করতো। সাহাবা ইকরামদের থেকে যে আমল নাই, তাবেঈদের থেকে যে আমল নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের থেকে যে আমল নাই, এত বছর পরে এসে সে আমল আপনারা চালু করেন। সিরাতের কোনো নাম গন্ধ নাই, আদর্শ নিয়ে কোনো কথাবার্তা নাই, খালি জন্ম আর জন্ম, জন্ম আর জন্ম, তাও একদিন রসুলের পালন যে করে সে সারা বছর বেখবর, আর সারা বছর যারা রসুলের আদর্শ মানে সে সারা বছরই রসুলের জন্ম পালন করে, সারা বছরই পালন করে। সুতরাং বুঝবেন, খুব বুঝেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাম। এজন্য সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, খবরদার খবরদার, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে কোনো খিচুড়ি রান্না চলবে না, ঠিক কিনা জোরে বলেন? ঈদে মিলাদুন্নবীকে আদর্শ করে কোনো মিলাদ কিয়াম চলবে না। ঈদে মিলাদুন্নবীকে আদর্শ, হ্যাঁ আমরা মিলাদ করবেন, সমস্যা নাই, এমন কবে যে হুজুর খালি ফতোয়া দিয়েছে ডালা পড়েন, কিন্তু এটাকে লাজম মনে করে পড়া হারাম, এটাকে লাজম। হ্যাঁ, যদি দুরুদ পড়তেই হয়, সর্বোত্তম দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়েন, যখন পড়বেন তখনই সওয়াব। এখন একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যে দুরুদ পড়বে 10টা রহমত তার উপর নাযিল হয়ে যাবে। তাহলে এই যে এখন পড়লেন, সওয়াব হয় নাই? আচ্ছা, ওটা যদি ঈদে মিলাদিন মিলাদুন্নবীর দিনেও পড়েন তাও তো সওয়াব। এটা পড়ার জন্য কি দাঁড়ানো লাগে? হ্যাঁ, এটা পড়ানোর জন্য দাঁড়ানো লাগে?
তাহলে ওই যে যারা পড়ে নিয়ম মাফিক দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টান দেয়, কেন টান দেয়? তাদের কাছে কিছু যুক্তি আছে। যুক্তি কি? রাসূল এখানে আসে হাজির হয়ে যায়, নাউজুবিল্লাহ আস্তে আস্তে রাসূল এখানে হাজির হয় নাকি? আচ্ছা রাসূল হাজির যদি হয়, বুঝলাম হাজির হলো, আল্লাহুম্মা সাল্লি আলা করে পড়তেছে, এতক্ষণ দাঁড়ায় নাই যে ইয়া নবী সালাম আলাইকা, যে দাঁড়ায় গেছে। আচ্ছা রাসূল তো একটু আগেও আসতে পারে নাকি? তাহলে আগে যদি আসে তাহলে এতক্ষণ তুই বসে থাকলি কেন? এই বেয়াদব, এতক্ষণ বসলি কেন? আবার ইয়া নবী সালাম আলাইকা সে এখন সে বসে গেছে, রাসূল তো নাও যাইতে পারে, তুই বসলি কেন? কথা বুঝে না, ঠিক কি না? মিলাদ তো তুই যতক্ষণ সময় পাঁচ মিনিট পড়লি, পাঁচ মিনিটই দাঁড়ায় থাকলি, রাসূল তো, আরে আমার গুণগান যদি আমাদের মহসিন মাওলানা সব এনে দাঁড়ায় দাঁড়ায় করে আমার তো মজাই লাগবে, তাই না? তা আমি কি যামু এখান থেকে? আমি থাকবো যতক্ষণ আপনি কোন বাইক প্রয়োজনে টাকা নেন। আমাদের দেশের নেতারা 10,000 টাকা দিয়ে নিজের গুণগান গাওয়া মানুষের দিয়ে, নেতা কি থাকে না? থাকে না, থাকে। তা রসুলের গুণগান হচ্ছে, রসুল কি যাবে? তা তুই বসলি কেন? তুই সারাদিন দাঁড়ায় থাকবি, তুই পায়খানাও করবি দাঁড়ায়, তুই পেশাব করবি দাঁড়ায়, তুই ঘুমাবি দাঁড়ায়, ঘোরার মতো আজীব ধরনের মামলা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টোটাল ক্লিয়ার। তাহলে সে দাঁড়াইতে দাঁড়ায় থাকবে, বসবে না, ঠিক না? সে দাঁড়ায় থাকবে, বসবে না। এবার দুই নম্বরে আসেন, রাসূল যে আসলো আপনি কি দেখছেন? তা দাঁড়াইছেন কেন? এমনি আবেগে কান্দালছে, আবেগে দাঁড়াইছে, ঠিক না? এখন সে দাঁড়ায় গেল, কেন বলে রাসূল আসছে? তা রাসূল আসছে তুমি কেমনে বুঝলা আসছে? আচ্ছা যদি রাসূল আসে হয়তো দেখে নাই নয়তো দেখছে, যদি দেখে রাসূলকে যারা দেখে তাদেরকে কি বলে? এই জামানায় এরকম কোন সাহাবি পাইলে নির্দ্বিধায় জুতা দিয়ে বেরাবে, ঠিক না? তাহলে হে দেখলো কেমনে রাসূল আসছে, সে দেখলো কিভাবে? বলে আমি দেখি নাই। তা না দেখলে তুই দাঁড়ালি কেন? রাসূল তো নাও আসতে পারে, রাসূলের একটা প্রোগ্রাম আছে না, হাজার হাজার মাহফিল একই দিনে সারা বাংলাদেশে হয়, তা রাসূলের আরেকটা প্রোগ্রাম তো থাকতে পারে। আমরা বক্তারা দুইটা তিনটা প্রোগ্রাম রাখলে শেষ, আসতে দেরি হয়ে যায়। আজকে আপনাদের বাদশা মিয়া আমারে বলতেছে হুজুর একটু আসরের সময় আসে, কেমনে আসবো? আমাদের তো কাজ আছে আরো। তা রাসূলের কি আমার থেকে ব্যস্ততা বেশি না? তা রাসূলের আরো 10টা প্রোগ্রাম শেষ করে এনে আসতে তো দেরি হইতে পারে, আর 3টা বাজতে পারে। তুই যে 11টায় দাঁড়াইলি বেটা, রাসূল 3টার দিকে আসতে তো দেখবো মাঠ খালি, তখন কি করবো রাসূলের? আস্তাগফিরুল্লাহ। তাহলে যদি দেখে তাহলে বোঝা গেল সে সাহাবি, আর এই জামানায় সাহাবি হওয়া সম্ভব না অসম্ভব? নির্দ্বিধায় অসম্ভব, ঠিক কি না? তাহলে সে দেখেও নাই জানেও না, দাঁড়াইছে কেন? আমাদের বাপ দাদা দাঁড়াইছে, আমার বাপ দাদা দাঁড়াইছে কারণ আমি দাঁড়াই। তা বাপ দাদা দাঁড়াইছে বলে তুইও দাঁড়াইবি? তা বাপ দাদার উপর ইসলাম চলে না রাসূলের আদর্শের উপর ইসলাম চলে? আবার এটা নিয়েই আচ্ছা, আমাদের সাথে ওদের মারামারি কিন্তু নামাজ নিয়ে না, রোজা নিয়ে না, আমাদের সাথে তাদের মারামারি এগুলো নিয়ে, এটা নিয়ে কি কারণে এটা নিয়ে লাগে? আমরা তো বলি যে আপনারা পড়েন, সমস্যা হ্যাঁ দাঁড়ায় মিলাদ পড়েন, গুনা নাই। কেন গুনা নাই? যদি আপনি এটাকে এমনিই পড়েন যে আমি দাঁড়াইলাম ভাল লাগছে দাঁড়াইলাম, কিন্তু এটাকে যদি আপনি জায়েজ মনে করে, ওয়াজিব মনে করে, জরুরি মনে করে করেন তাহলে এটা বেদাত। আর রাসূল বলেন কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সব গোমরাহি যারা এগুলো সবগুলা জাহান্নামে যাবে। আমাদের কথাটা এইটাই, মাঝে মাঝে এমন এমন কিছু জায়গায় যাওয়া লাগে যেখানে আমাদেরও দাঁড়াইতে হয় ভদ্রতা রক্ষা করার জন্য, যেন এই জায়গায় গ্যাঞ্জাম না হয়। আমার ওই দাঁড়ান এটা কিন্তু শরীয়তের দলিল না, এটা আমি দুই একটা জিনিস জায়গায় দাঁড়াইছি, ওদের দলিল হইলো হ্যাঁ ওয়াহাবিরা যে যে কিতাব বলে ইবনে হাজার আসকালানি অমুক তমুক, এরাও তো দাঁড়াইছে। আরে ব্যাটা একদিন হয়তো দাঁড়াইছি জীবনে, ওইটা শরীয়তের দলিল না, ওইটা এমনি মন চাইছে দাঁড়াইছে, তুই দাঁড়াস কেন? বলে আমি দাঁড়াই হলো জায়েজ মনে করে, জরুরি মনে করে, এই জন্য এটা গুনা। যে কোনো বেদাতকে জরুরি মনে করে করাটাই কি গুনা। এই কারণে ঈদে মিলাদুন্নবী সামনে আসতেছে, খবরদার মসজিদে মসজিদে পোলাপান আসবে যে টাকা দেন খিচুড়ি রান্না করুন। তো ঈদে মিলাদুন্নবী আসলে এখানে আরেকটা বিষয়, জন্মদিন বুঝেন, আপনার এলাকায় দোকান আছে, দোকানের ভিতরে আপনার সকালবেলা ইনকাম হয়েছে 1,00,000 টাকা, খুশি না বেজা? এবার বিকালবেলা খবর আসছে হুজুর, বলে কি দোকানটা তো আজকে মাত্র আগুন লেগে 5 কোটি টাকার মাল শেষ, এমন কি কানবেন না 1,00,000 টাকার জন্য হাসবেন? কেন কানবেন? ক্ষতিটা কি? ক্ষতিটা বেশি, ক্ষতিটা 5 কোটি, লাভটা 1,00,000,
আর আপনি যদি নাছেন ওরে গেছি 1 লাখ পাইছি গেছে 5 কোটি তো কি হইছে মানুষে কি বলে পাগল না ছাগল হইছে কি ঠিক না রসূল আসছে আলহামদুলিল্লাহ খুশি কিন্তু রসূল চলে গেছে ক্ষতিটা বেশি হলো না কম হলো আরে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা হুক তরবারি নিয়ে দাঁড়ায় যায় বলে কেউ যদি বলে রসূল মারা গেছে তরবারি দুখণ্ডিত করে দেব আমি ওমর মাথা নষ্ট হয়ে গেছে ওমরের আবু বকর বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন এই ওমর মাথা ঠান্ডা রাখেন আপনিও মরবেন সবাই মরবে এটা আল্লাহর আয়াত ঠু ঠান্ডা রসূল মরেন নাই রসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে আল্লাহর বন্ধু হয়ে সাক্ষাতে চলে গেছে এখন আপনার ছেলে মনে করেন আজকে কত তারিখ 30 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করছে সামনের বছর 30 সেপ্টেম্বরে মারা গেছে এখন আপনি কি আপনার ছেলের এই 30 সেপ্টেম্বর আসলে কানবেন না হাসবেন কেন কানবেন যে আসছিল বাজনটা আরে এই দিনেই চলে গেল তাহলে ঈদে মিলাদুন্নবী যেদিন রাসূল মারা গেছে যেদিন রাসূল আসছে আরে কান্না কাটি বাদ দিয়ে এগুলো দেই ঢোল তবলা বাজায় আর হাসে উচিত ছিল কান্না করা রাসূলের জন্য উচিত ছিল রাসূলের জন্য হাহাকার করা রাসূলের জন্য দোয়া করা সেটা বাদ দিয়ে ঈদে মিলাদুন্নবী আসলে তারা খিচুড়ি খায় আরে এর উপর কেমন ব্যাককলা আসে এ কেমন ব্যাককলা বানো কথা কি বুঝেন নাই আপনারা আরে ক্ষতি তো আমার বেশি হইছে রাসূল আসছে চলেও গেছে তার মানে ক্ষতিটা বেশি আমি হাসি তামাশার খিচুড়ি ফিন্নি খাওয়ার সময় কই কান্না করেই তো আমার কুল পাওয়ার সময় নাই তার মানে বুঝতে হবে ইশকের ভিতরে ঝামেলা ঠিক না আশিক হো বেরাদার শাহনশাহ দোআলো আশিক হো বেরাদার শাহনশাহ দোআলো সুন্নত কি পৈরবি করতে রহো হর জহর দম সুন্নত কি পৈরবি করতে রহো হর জহর দম আরে আশিক তো তারাই যারা 24 ঘন্টা রাসূলের সুন্নতকে তার জীবনে লালন করার জন্য জিহাদ করে জিহাদ করে জিহাদ করে ঠিক কি না জানে বলে রাসূলের জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর অপমান জোরে সইব না আর মুসলমান তাহলে এটা হচ্ছে আমাদের স্লোগান ঠিক কি না রাসূলের সুন্নাতের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ জন্ম মানবো না আদর্শ আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলেন আমিন ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে ঈদে মিলাদুন্নবী সামনে আসতেছে খবরদার কিছু কিছু মানুষরা আসবে কিছু কিছু বক্তারাও আসবে বুঝাইতে যাবে খবরদার ঈদে মিলাদুন্নবী এমন করব বিষয় না যেই বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করা লাগবে ঠিক কি না জোরে বলেন এটা এমন কোনো বিষয় না এটা যদি তারা আসতেই চায় বলবেন ভাই বাদ দেন তো আমাদের মন চাই আপনি পালন করেন জান আমার এটা পছন্দ না আমি পালন করব না যদি বলেন তুমি রাসূলের শত্রু হ্যাঁ যা আমি রাসূলের শত্রু হইছি তোর সমস্যা হইছে তোর মুখে দাড়ি নাই তুই রাসূলের বন্ধু আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি রাসূলের শত্রু ভালোই তো গাঁজা খাও 14 বার সিগারেট টানো হিরোইন খাও দেখলে মনে হয় একটা হিরোইন করে সামনে আসছে হে একদিন খালি টুপি লাগাই আনবি সালাম আলাইকে বলে রাসূলের আশিক হয়ে গেছে আর আমরা 14 সারা মাস সারা বছর আমরা রাসূলের পাকবিয়ার দাইমি সুন্নাত নিয়েও আমি রাসূলের আশিক হইতে পারি নাই তা তুই কেইসে আশিক আমার একটু বুঝাই দিয়া যা আল্লাহ এদেরকে একটু বুঝদান করুক বলে না আমি আমরা গালি দেই না এদেরকে এরা এদের মতো চলতেছে চলুক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বলে না আমি গেলো এটা এখন আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে বর্তমান সমাজের ভিতরে যেই কাজগুলো চলতেছে এগুলোর উপরে ভিত্তি করে আয়াতটা তেলাওয়াত করেছি দুইটা আয়াত কষ্ট হচ্ছে আপনাদের আপনারা খুব ক্ষুধার্ত আমি জানি ক্ষুধা লাগছে না একটা ক্ষুধা লাগছে সেটা হলো ওয়াজ শোনার ক্ষুধা আমি বেশি করব না ইনশাআল্লাহ অল্পক্ষণ করব অল্পক্ষণ করতে করতে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে এখান থেকে যদি কেউ কক্সবাজার যায় কি নেবেন সাথে বলেন তো কি নেবেন জামা কাপড়
এক কথা আমার পাথেও সামগ্রী টুথব্রাশ পেস্ট একটু ফল একটু খাবার দাবার জামা কাপড় লুঙ্গি এই এটাকে বলে পাথেও এটাকে বলে কি পাথেও তাহলে এইখান থেকে মাত্র কক্সবাজার 4-5 দিনের জন্য যাব তাই যদি এত কিছু নেওয়া লাগে দুনিয়ার জমিন থেকে আখেরাতের জমিনে যাব কত কিছু নেওয়া দরকার আমাদের কিন্তু আমরা কতটুকু গোছাইলাম বলেন তো গোছাইছি কিছুই না এই কারণেই রব্বুল আলামিন বলেন তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া বান্দারা তোমরা খবরদার এখান থেকে যাওয়ার পর ওই জায়গায় পরকালের জীবন ওই জীবনে যাওয়ার আগে তোমরা পাথেও সংগ্রহ করে নাও কি পাথেও বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যাওয়ার জন্য যে সমস্ত পাথেও দরকার সেসব পাথেও নেওয়া যাও অত্তাকুনিয়া উলিল আলবাব হে আমার বান্দা যারা তোমরা বুঝমান তোমরা আমি আল্লাহকে ভয় করে নাও আর পাথেও সামগ্রী অর্জন করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিন থেকে তোমরা চিরস্থায়ী একটা জিন্দেগির ভিতরে আসবা ওই জিন্দেগিটা কোন জিন্দেগি বলে আখেরাতের জিন্দেগি যত বড় হও না কেন ওই জায়গায় যাওয়া দরকার আছে না নাই লাগবে না লাগবে না আল্লাহ সব হিসাব বুঝে 103 বছর হওয়ার পরেও তো গেছে যায় নাই যত মানুষ এটা হলো তার একটা হায়াতের বরকত কিন্তু বর্তমান সমাজে মানুষ মরে কয় দিনে বলে 70 বছর সর্বোচ্চ 80 বছর 80 বছরটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু এই 70-80 বছরের জিন্দেগি অন্যান্য নবীর জামানার উম্মতদের জন্য একটা পেশাব পায়খানার বয়স ছিল আমরা তো 70 বছরে কত কিছু করি আর তারা বাথরুমে পোশাক পরতে যেও কিন্তু 60-70 বছর কাটায় দিত এত হায়াত এক একজন 100 বছর 800 বছর 1000 বছর 1200 বছর পর্যন্ত হায়াত পেয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের ভিতরে বরকত দেয় হে নবীর উম্মত দুনিয়ার জমিনে আপনি আমি বসবাস করি আপনার আমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই কিন্তু মালিক রব্বুল আলামিন বারবার বলেন হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো এমন ভয় করার মতো করো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি যেইভাবে ভয় করলে ভয় করা হয় যেইভাবে ভয় করলে আমি আল্লাহকে পাওয়া যায় হে দুনিয়ার মুসলমানরা এমন ভাবে ভয় করো আর আখেরাতের আখেরাতের জন্য যা সামান দরকার নামাজ দরকার রোজা দরকার টুপি দরকার কালেমা দরকার ঈমান দরকার কোরআন দরকার হাদিস দরকার হে মুসলমান যেটা দরকার জিকির দরকার এই সমস্ত কিছু তুমি তোমার সঙ্গে করে নিয়ে যাও কোরআনটা যদি সঙ্গে থাকে কবর শোয়ার পর জাহান্নামে নেওয়ার জন্য ফেরেশতারা যদি আসে কোরআনটা ডাক দিয়া বলে এই ফেরেশতার দল এই বান্দাটা 24টা ঘন্টা আমাকে কেবল তেলাওয়াত করত হে যে ব্যক্তিরা জিকির করবে অত জাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া যার জবানের ভিতরে 24 ঘন্টা আল্লাহর জিকির ওই বান্দার জিকিরটা ডাক দিয়া বলবে ফেরেশতা এই বান্দা 24টা ঘন্টা কেবল জিকির আদায় করার ডাকে বান্দার জিব্বাটা জিকির করতে করতে পাগল হয়ে গেছে এই বান্দার জিব্বাটায় 24 ঘন্টা আল্লাহ 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 করে এই বান্দার জিব্বাটা 24 ঘন্টা কালামে পাকের তেলাওয়াত বান্দার হাতটা 24 ঘন্টা কোরআন ধরে বান্দার পাওয়াটা 24 ঘন্টা আল্লাহর মসজিদের দিকে আগায় এই বান্দা কি খবরদার জাহান্নামে নেওয়া যাবে না বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মুত্তাকি বান্দা এই বান্দাকে নিতে গেলে কোরআনটা দাঁড়ায় যাবে হাদিসটা দাঁড়ায় যাবে নামাজটা দাঁড়ায় যাবে রোজাটা দাঁড়ায় যাবে আল্লাহ পাক বলে এটাই হলো তাকওয়া এটাই হলো তাকওয়ার পথেও এই কারণে ভাইরা আমার 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকা আল্লাহর গুনাহগার বান্দাদের কাজ না নেককার বান্দার কাজ যে বান্দা নিজেকে নেককার মনে করে যেই বান্দা নিজেকে ওলি মনে করে যেই বান্দা নিজেকে মুমিন দাবি করে ওই বান্দা জবান দিয়া ফাহেশা কাজ করতে পারে না যেই বান্দা নিজেকে মুমিন দাবি করে ওই বান্দা জবান দিয়া অন্যকে গালি দিতে পারে না যেই বান্দা নিজেকে মুমিন দাবি করে ওই বান্দা কোনদিন চক্ষু দিয়া গুনাহের দিকে তাকাইতে পারে না এই কারণে রব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন হে মুসলমান
খোলাফত দিলেন আল্লাহ তোমাদেরকে নিযুক্ত করলেন কেন ফানাজিরুন কাইফা তাআমালুন তোমরা দুনিয়ার জমিনে কি করো এটা আল্লাহ পাক দেখার জন্য আল্লাহ দেখবে বান্দা তুমি জিনা করো আল্লাহ দেখবে বান্দা তুমি গুনাহ করো আল্লাহ দেখবে বান্দা তুমি কি জুস খাও নাকি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জমিনে বান্দা কি করে কার চাইতে কতটুকু উত্তম আমল কে বান্দা করে এটা আমি আল্লাহ পাক দেখার জন্য দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম হে মুসলমান আপনি কতটুকু করলেন এটা আল্লাহ পাক দেখবে আপনি কি চুরি করলেন কিনা হে যুবক ভাইরা দিলটাকে নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে চিন্তা করেন কয়দিন আপনি অন্য মেয়ের দিকে জিনাহের দৃষ্টিতে তাকাইলেন কয়দিন আপনি অন্যের উপরে আত্ম অত্যাচারের হাত বাড়াইলেন হে যুবক ভাইরা কোন দিন আপনি অন্যকে গালি দিলেন কয়দিন আপনি আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করছেন বয়স মাত্র 25 বছর 26 বছর 27 বছর আমরাও কিন্তু জানি না এ নবীর উম্মত দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই একটু চিন্তা যদি করেন কয়দিন আল্লাহর কাছে মাফ চাইলাম এই লকডাউনের ভিতরে কত মানুষ মারা গেল করোনা আক্রান্ত হয়ে ভয় ঢুকে গেছে ভয় মানুষ মনে করছে আল্লাহ এবারের মতো বাঁচায় দাও আর কোনোদিন গুনাহ করব না কিন্তু কোন জায়গায় যেই লাউ সেই কদু যেই বান্দা আগে যেমন ছিল লকডাউন না যাইতে এখনো দেখা যায় এমসি কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের বলা বান্দা অন্যের বউকে নিয়ে ধর্ষণ করে আরে মালিকের ভয় যদি থাকতো করতে পারতো হ্যাঁ মালিকের ভয় থাকলে করতো না টাকার গরম ক্ষমতার গরম অহংকার কিসের বলে ক্ষমতা আছে আমি অমুক লীগের বলা বান্দা কবরে যা লিক ঠিক চলবে না আল্লাহ পাকের ধরা বড় কঠিন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক ছাড় দেয় মনে রাখবা মাগার আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হে মুসলমান আল্লাহর দরবারে উঠতে হবে না হবে না যতই বড় নেতা হও যতই বড় লিডার হও যতই বড় সরকার হও না কেন আল্লাহর আদালতে যদি দাঁড়াইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এক বিন্দু পরিমাণ সেদিন ছাড় দেওয়া হবে না এ ভাইরা আমার ভয় নাই ভয় যদি থাকতো লকডাউনের ভিতরেও মানুষের গ্রামের মানুষের অসহায় জনগণের চাল চুরি করে পুকুরে ডুবাইতে পারতো না আস্তেগণ আপনাদের এলাকায় ঘটে নাই এখানে নাই কিন্তু অনেক এলাকায় ঘটছে ঘটছে না চাল চুরি করে করে সব পুকুরের ভিতরে ডুবাই দিছে কিছু কিছু সবাই তো না অনেকে সেবাও করছে আবার অনেকে কেন হাজার হাজার মানুষ সেবা করছে আমরা দেখেছি লকডাউনের ভিতরে যদি এই সেবাগুলো না পাইতো সাধারণ মানুষ বাঁচতেই পারতো না কিন্তু এর ভিতরেও কিছু ওই ওই সমস্ত চোর চোরটা যেগুলো দিলে ভয় নাই এগুলাই সরকারের তরফ থেকে মাল ঠিকই আসছে সে নিজের মনে করে খাইছে এ মনে করছে সরকার তো আমারে দিছে এটা কি জনগণের নাকি আমি কষ্ট করে মাইক গানছি আমি কি জনগণের এমনি দিমু 10 বস্তা আনছি কষ্ট করে বড় টাকা খরচ গেছে মেধা খরচ গেছে এখানে তো 8 বস্তা এমনি আমার 2 বস্তা জনগণ দেই এখন 8 বস্তা যদি তোর হয় তো তুই তোর ঘরে সবাইরে দেখায় রাখ পুকুরে ডুবাস কে হ্যাঁ চুরির টাকা কি মানুষ লুকায় রাখে না গোপনে প্রকাশ্যে রাখে লুকায় রাখে লুকায় কেন বলে এটা চুরির টাকা এটা হারাম জিনিস এটা প্রকাশ করলেই ফিডান আছে গোপালে ঠিক কিনা ধরে বলে যদি ভয় থাকতো চুরি করতে পারতো কথা বলে না কেন খিদা লেগে গেছে হাঁপায় গেছেন ভয় থাকলে জেনা করতে পারতো জেনার শাস্তি ইসলাম বলে কি এইজন্য রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ভয় যদি থাকি খবরদার জিনাহের কাছেও যেও না জেনার কাছে যদি না যাওয়া লাগে তাহলে কি করা লাগবে যেই কাজ করলে জেনা করতে মন চায় সেটাও করা যাবে না যেমন
মেয়ের দিকে তাকাইলেই মন চায় কথা বলতে, কথা বললে মন চায় কাছে যাইতে, কাছে যাইলে মন চায় জেনা করতে, ঠিক কিনা? তাহলে মূল উৎস কোন জায়গায় বলে তাকাইছে এটা? সুবহানাল্লাহ, লোকটা বলতেছে হুজুর আপনি মেহেরবানি করে আপনার মাথার পাত্রটা কলসটা একটু নামান, কারণ আপনার সাথে আমার একটু দীর্ঘ আলোচনা আছে, মাথায় রাখলে তো কষ্ট হবে, একটু নামান। আমরা ফারুক বলেন ভাইরে যেমনে আসি এমনি বলো, কোনো সমস্যা নাই, এটা যদিও পানির পাত্র কিন্তু নিচে রাখা যাবে না, আমি আমার মাথার উপরে রাখলাম, কোনো পেরেশানি নাই, তুমি তোমার বাদ তোমার তোমার প্রয়োজন বলতে পারো। লোকটা ডাক দিয়া বলে মেহেরবানি করে হুজুর এটা আমার কাছে দেন, আমি এটাকে নেই। আমার ফারুক ডাক দিয়া বলে না না এটাও দরকার নাই, তুমি বলো তো আমার শক্তি আছে তো বেটা, আমি তো এখনো বুড়া হই নাই। এই লোকটা ডাক দিয়া বলে হুজুর মেহেরবানি করে একটু বসেন, না বসলে আমি কথা বলতে পারতেছি না, কেমনে বসে দাঁড়ায় থাকলে কথা হয় কিভাবে? তা হুজুর বসলেন, বসার পরে ওইটাকে মাথার উপরেই রাখলেন। যুবকটা ডাক দিয়া বলতেছে মেহেরবানি করে এই কলসটা আপনার মাটিতে রাখেন, আপনার সঙ্গে একটু আরামে কথা বলি। হযরত ওমর ফারুক মাটিতে না রাখেন নাই, মাথার থেকে নামায় হাঁটুর উপরে রাখলেন। আর ডাক দিয়া বলতেছে ও ভাই মেহেরবানি করে তুমি আমাকে জোরাজোরি করবা না, আমি যে জিনিসটা আমার মাথা মাথার উপরে রাখলাম আমি একা মাটিতে রাখতে পারবো না, আমার সমস্যা আছে বলে হুজুর না মাটিতে না রাখলে আপনার সঙ্গে আমার কোনো প্রয়োজনের কথাও হবে না। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলল ও আল্লাহর বান্দা আল্লাহর কসম আল্লাহর কসম, আমি যেই কারণে মাটিতে নামাই নাই তোমাকে কারণটা বলি, বলে কি কারণ? বলে কারণটা হইলো আমার এই পাত্রটা এখন কি শুকনো না ভিজা? বলে ভিজা, এটা আমি মাত্র কুয়ার থেকে উঠাইলাম, কুয়ার থেকে উঠানোর পর এই জায়গা থেকে এখনো পানি চুয়ে চুয়ে মাটিতে পড়তেছে। আমি অমর অর্ধ জাহানের খলিফা হতে পারি, মাগার যেই জায়গার উপরে আমি দাঁড়ায় আছি এই জায়গাটার মালিক আমি না, এই জায়গাটার মালিক মদিনার একজন ব্যবসায়ী। এই জায়গার ভিতরে মাটি আছে, বালু আছে, এই বালুর মাটি ওসে মালিক ওসে, মাটির মালিক ওসে, জায়গার মালিক ওসে। এরে ভাই এই জায়গায় যদি আমার ভিজা কলসটা আমি নিচের ভিতরে রেখে দেই, আমি যখন কলসটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব, আমার ভিজা কলসের ভিতরে এই এলাকার মাটি মাটি আর বালুগুলো লেগে যাবে, আমি অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হতে পারি অমর, কিন্তু এই জায়গার মালিক তো আমি না, এই কলসের সঙ্গে বালুগুলো যদি আমি অমরের বাড়িতে চলে যায়, কেয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দেয়া বলে অমর ওই যে একদিন কলসের সঙ্গে বালু আর মাটি তুমি তোমার বাসা পর্যন্ত নিয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাবদিহিতার জন্য দাঁড়া করায় দিলাম, আমি অমরের সেদিন জবাব দেওয়ার মতো কোনো কথা নাই, এরে আমি আমার মাওলার ভয়কে সামনে রেখে আমি অমর আমার ভিজা কলসটা এই কারণে মাটির ভিতরে নামাই রাখি না। বাইরে আমার এটাই হলো অমর, যেই অমর বিছানার উপরে থাকে খাদেমের খেদমত করে, যে অমর উটের রশি ধরে টান দেয়, আর উটের সওদা উটের যেই মালিক আছে উটের যেই টানওয়ালা ড্রাইভার আছে সে উটের উপরে বসে। এ মুসলমান আজ পর্যন্ত যদি অমরের মতো একজন নেতা শাসক থাকতো আল্লাহর কসম বাংলার জমিনটা একদম শান্তির জমিনে হয়ে যাইত। যেথা চাকর থাকে উটের পিঠে বাদশা চলে পায়ে হেঁটে, চাকর থাকে উটের পিঠে বাদশা চলে পায়ে হেঁটে, এমন শাসক খাদেম মোদের দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার কাছে আপন করে না, দেশ
শামাকে দাও জোরে বলে না আমিন হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে আল্লাহর কসম আমি এই কারণে কষ্ট হলো আমি পাত্রটা আমার কোলের উপরে রাখবো খাদেমটা ডাক দিয়া বলে লোকটা ডাক দিয়া বলে হুজুর আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম বলে কিভাবে বলে আপনার কথার ভিতরে আমার প্রশ্নের জবাব হয়ে গেছে আমি আপনার কাছে আসলাম একটা বিচারের জন্য আমার এলাকার পাশের ভাই আমার পার্শ্ববর্তী জমিদারের মালিক যেই ভাই তার সঙ্গে আমার মারামারি লাগছে জমি নিয়ে বলে কেমনে বলে সে বলে আমার জমি তার এক হাত তার আমার জমির ভিতরে ঢুকে গেছে আর আমি বলি এক হাত জমি তোমার ভিতরে ঢুকে গেছে দেশ গ্রামে জায়গা জমি নিয়ে এমন ঝামেলা হয় না হয় না স্যার বেটা এটা আমার জমি জানে যে এটা তার গায়ে বল আছে আমিনকে টাকা মাকা খাওয়ায় আবাস জায়গা এক বিঘার জন্য মারামারি শুধু 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 এই সেম কেসের লোক এটা হুজুর আমার প্রশ্নের জবাব হয়ে গেছে আপনার মতো একজন লোক শাসক যেই ব্যক্তিটা এক বিন্দু বালুর জন্য চিন্তা করে আর মনের ভিতরে ঢুকা রাখে আল্লাহর ভয় এমন একজন শাসকের দরবারে আমি আসলাম আমার জায়গাও যদিও বেশি থাকে ওই ব্যক্তির জায়গায় থাকে আমি বিচারের জন্য আসলাম হে আমিরুল মুমিনিন আপনার কথা শোনার পর আমার দিলের ভিতরে মালিকের ভয়টা ঢুকে গেছে আমার বোঝা হয়ে গেছে যদিও দুনিয়ার জমিনে আমি ঠকলাম কিন্তু আল্লাহর কসম আখেরাতের ময়দানে এটার উসিলায় আল্লাহ আমাকে নাজাতের ফয়সালা করে দিবে এই জন্য আমার জবাব হয়ে গেছে বলে তাকওয়া যদি শিখা লাগে অমরের দিকে তাকাও আল্লাহ পাক বলে হে বান্দা আমি আল্লাহ দেখতে ও দেখার জন্য দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রাসূল বলেন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফানাযিরুন কাইফা তাআমালুন আমি দুনিয়ার জমিনে খলিফা বানাইলাম কেন বলে দেখার জন্য তোমরা কি চুরি করো জেনা করো গুনাহ করো না আমি আল্লাহর গোলামি করো রাসূল বলেন আলা ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা খবরদার দুনিয়ার মোহ আর নারীর মোহ এই দুইটাই সুতরাং তোমরা ত্যাগ করো কারণ মানুষের এই জমিনা পর্যন্ত যতগুলো মানুষ যতগুলো বাদশা দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে প্রত্যেকই পরাজিত হওয়ার পিছনে কারণে দুইটা ছিল দুনিয়ার মোহ আর একটা হলো নারীর মোহ আর নারী এমন কিছু নাই যারা তারা পারে না এজন্য রাসূল বলেন আন-নিসা ও হাবাইলুস শয়তান এগুলো হলো শয়তানের দড়ি যেমন 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 গিট্টু দেয় আর নারী জাত এমন একটা জাত এটা আটার মতো যেভাবেই গলবেন সেভাবেই গলবে এটা আজকে একজনের কাছে বিয়ে দেন দেখবেন পুরুষের আদতের মতো সে হয়ে গেছে এখান থেকে ছেড়ে আরেক পুরুষের কাছে গেলে তার মতো হয়ে গেছে কেন বলে যেভাবে আপনি করবেন সেভাবেই হবে সুতরাং ও জায়গায় জায়গায় মত পাল্টাইতে পারে চেঞ্জ করতে পারে কিন্তু একটা পুরুষ সে তার লক্ষ্যে অটল থাকে যদি পাল্টায় তাহলে টাকার কারণেই পাল্টায় না তো নারীর কারণে পাল্টায় এছাড়া দুনিয়া কেমন হয়ে গেলেও সে তার আদর্শ থেকে পাল্টায় না ঠিক কিনা ধরে বলে এই জন্য অত্যাকুন নিসা অত্যাকুদ দুনিয়া দুনিয়া আর মহিলা নারী জাত এটা থেকে বেঁচে থাকবেন কারণ এটা মানুষকে ধ্বংস করে যুবকদেরকে বলি 14 জায়গায় প্রেম মারাইতে যায় না বিয়া করতে মন চায় 19 বছর হইছে 20 বছর বিয়া করে লাও সমস্যা নাই বিয়া করে ফেলাও কারণ এখন বয়স মানুষ এমনে বাঁচে কম বিয়া করছে 30 বছর বয়সে এবার মজা করে বলল কি আরো 10 বছর 40 বছরে বাচ্চা হইতে যায় না বাচ্চা হয় না এখন বাবার দরবারে দৌড়ায় অথচ যদি বিয়ার সাথে সাথে এটা হয়তো তাহলে এত ঝামেলা হইতো না ঠিক না প্রত্যেকটা জিনিস একটা বয়স থাকে মেয়েদেরও বাচ্চা দেওয়ার একটা বয়স থাকে ওই বয়স চলে গেলে একটু কষ্ট হয় এটা তো আল্লাহর হাতে যদিও কিন্তু নিজাম তো আছে কিছু নিয়ম তো কিছু আছে এখন যুবকেরা চেহারা সুরাত সুন্দর টিকটক টিকটক করে সে টিকটক সেলিব্রিটি অথবা ফেসবুক সেলিব্রিটি আছে না নাই অপু না কি জানি কদিন আগে একটা ধরা গেছে শেল্টার খাইছে মায়ের ও যে মানুষ এটাই তো আমার বিশ্বাস করতে কষ্ট ও কি মানুষ না পায় জামা আল্লাহ মাগুল ছিল কেমন দেখায় কন্দ চুল গুলারে কি লাগাইছে মনে হয় ঘোড়ার লেজ সামনে ঝুলাই দিছে একসারে কোয়ালিটি আপনারা এই কোয়ালিটির কারা কারা আছেন এখলাসের সাথে আজুদা
মাশাআল্লাহ খুব অ্যাডভান্স আপনি স্যার টিকটক করেন কারা কারা করেন নি কেউ খবরদার এটা একটা মানসিক রোগীদের কাজ এটা মানসিক রোগীদের কাজ সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন টিকটক করতে পারে না দেখতেও পারে না কি ঠিক না আর আজকালকার মেয়েরাও মাশাআল্লাহ এই সেলফি তুলতে গেলে ঠোঁটটা যেন কেমন হয়ে যায় এখন এই মেয়েদের থেকে ছেলেরাও শিখছে পোলাবান বয়স 17 18 16 বছর এরাও সেলফি তুলতে গেলে একটা ভাব চলে আসে এটা কি ভাব আজিব অবস্থা এটা যদি বাংলা ভাষায় বলি তাহলে খাসরা ভাব ঠিক না আরো নোংরা ভাষা আছে বললাম না এটা কোনো কথা হলো ছবি তুলতে গেলে মানে এরকম এরকম করা লাগবে কেন এটা প্রতিবন্ধীর মতো লাগতেছে প্রতিবন্ধী প্রতিবন্ধীরা যাদের সাফা এরকম বাঁকা অথবা ওই যে এই হইছিল কি বলে টাইফয়েড হইছিল আর মুখ এরকম বাঁকা হয়ে গেছে তাই না এরা সেলফি তুলতে গেলে না এরকম হওয়ার কথা সুস্থ একটা মানুষ মুখও ভালো এটা কোনো কথা হইলো এটা কোনো স্টাইল হইলো এটা তো পাগলামি এটা তো প্রতিবন্ধী ঠিক না যতগুলো টিকটক করে গুলো সবগুলো আমার মনে হয় মানসিক প্রতিবন্ধী এগুলা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন টিকটকে আসে না যাদের কাম আছে কাজ আছে পড়ালেখা আছে যাদের কাম নাই কাজ নাই বাপের খায় বাপের ঘুমায় এরাই করে এগুলো ঠিক না এদের জন্য আমি একটা মলম দিছি পাইছেন নি মলমটা পাইছেন নি দিমুনি মলম এটা চলবে সময় শেষের দিকে শেষের দিকে এটা কি অকটেন দিয়া চালাইতেছেন যে অকটেন দিছেন চলবে আমার তো অকটেন নাই অকটেন চালিত না এজন্য চলবে কম আমল হবে বেশি টিকটক যেগুলো চালায় আমি আজকে বলে গেলাম এখানে যদি কেউ থাকে এগুলো মানসিক প্রতিবন্ধী দেখলে যদি চিনেন কবেন কিরে প্রতিবন্ধী কেমন আছো দেখবেন পরের দিন টিকটক বন্ধ করে দিছে ঠিক না এর প্রতিবন্ধী করে ডাক দিবেন এ দেখবেন দুই মাস পরে এমনি লজ্জা সব ছেড়ে দিবে আর যেগুলো 14 জায়গায় প্রেম করেন প্রেম রোগ যাদের আছে মনে রাখবেন আপনার বউটাও কিন্তু আরো 14 জন লাগে প্রেম করতেছে অলরেডি আপনি এদিকে তেল ভরেন সেও তেল ভরতেছে খবরদার আল খবিসাত লিল খবিসিন ওয়াল খবিসুন লিল খবিসাত আপনি যদি ভালো হন তাহলে আপনার বিবিটাও ভালো হবে আপনি খবিস তো বউ খবিস আর আপনি খবিস আপনার বউ যদি খবিস হয় আপনি মনে করছেন অফিসে গেলে আপনার বউ ভালো থাকবে আপনি অফিসে আছেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার বউ দিক দিয়ে মিন্নি তাই না এই জন্য খুব সাবধান যুবকেরা বয়স হয়েছে 15 হের গার্লফ্রেন্ড পাল্টানো হয়ে গেছে 30টার উপরে অ্যাডভান্স কত এবং সে এটাকে এরকম করে বলে বেটা কি বলো দইছস তুই আমগো দেশে ফেসবুক আছে আমরা কি না কতি কি হইছস বেটা তুই এখনো পর্যন্ত এটার পড়াইতে পারলি না দেখ বেটা দুই দিন সময় দিলাম আমার পিছে পিছে ঘুরবো বাপ লয়া মা লয়া আছে না নাই ওরা ধইরা যেখানে পাবেন এখানেই হুজুরকে ডাক দিয়ে বিয়ে পড়াই দিবেন ঠিক না যেখানে পাবেন সেখানে বিয়ে করাই দিবেন তুই যদি প্রেম বুঝস তুই বিয়েও বুঝবি ঠিক না ও প্রেম বুঝতে বিয়েই বুঝবে বিয়ের আলামতটাই তো প্রেম তা প্রেম বুঝছে মানে ও বিয়ে বুঝবে বিয়েও পারবে বিয়ে করাই দিবে তো গুনাহ দরকার নাই তোর এত সাজ যাচ্ছে তুই বিয়ে কর আমাদের দেশে বিয়ে কঠিন হচ্ছে বিদায় দর্শন বাড়তেছে বিয়ে কঠিন হচ্ছে বিদায় জেনা বাড়তেছে আল্লাহ বলে লা তাকরবুজ জিনা জিনার কাছেও যাও না পীড়িত করা মানেই তো জিনার কাছে যাওয়া আর প্রীত করছেন মানে জেনা হবেই কয় না আমি ফিল্ম করি না জাস্ট ফ্রেন্ড শি ইজ মাই জাস্ট ফ্রেন্ড মা গো মা হে দিছে বিএফ হে দিছে জিএফ না মোবাইলটাই দিছে আবার এখন যতদিন পর্যন্ত বিএফ জিএফ কে বার্গার খাওয়াইতে পারে ততদিন সম্পর্ক ভালো বার্গার নাই স্যান্ডউইচ নাই বিরিদও নাই এবার বুঝেন কোন কোয়ালিটির ফিরিদ এগুলা শুধু শুধু বাপের টাকা নষ্ট করা এক একটার বাপের টাকা নাই কিছু নাই বাপের গলায় ছুরি লাগায় পরে হুন্ডা কিনে আর হুন্ডা কিনে পিছনে উঠায় আর কি চালা রে ভাই চালা 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 না এই জন্য যুবকেরা খবরদার খবরদার এই সমস্ত জিনিস ধ্বংস ছাড়া কোনো কিছু মানে না
কোন ভালো পরিবারের ভালো সন্তান কোনদিন এগুলাতে জড়ায় না, ভালো পরিবারের ভালো সন্তান কোনদিন জড়ায় না। আর একটা সন্তান মনে রাখবেন, আপনার সম্মান তো আপনার বাবা মার সম্মান, আপনার অসম্মান মানে আপনার বাপ মার অসম্মান। এজন্য যুবকদের জন্য দোয়া করবেন। আজকে শুনলাম বাদশা ভাই বলতেছে যে সব ছোট ছোট ছেলেরা আমাদের জুনিয়র পোলাপানরা ছোট ছোট ভাই ব্রাদাররা এগুলা করছে, এরা এগুলা করে, আবার এরা গানও শুনে, হিন্দি গানও শুনে, নাচেও, আবার বারবিকিউ পার্টিও দেয়, গার্লফ্রেন্ডের সাথে সবই করে। সব চললে হবে না, একটা চলতে হবে, হয়তো ওইটা নয়তো ওইটা। গুনাহের সাথে কোনোদিন নেক চলে না, নেক যদি করতে হয় তাহলে গুনাহ চলে না, ঠিক না? গুনাহের উপরে সবসময় ইস্তেকামত থাকা যাবে না, হয়ে যাবে, এটা আমাদের দ্বারাও হয়, হয়ে যাবে, কিন্তু এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, ঠিক কিনা? উদ্দেশ্যে ফেসবুক আছে আমরা বলুক না, ঠিক কিনা? জোরে বলে গাওয়া হবে, গাইবেন আমার সাথে? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে, ঠিক কিনা? আদো বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিকে আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলারা সব ফেসবুকে তে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, ঠিক কিনা? কেমনি মেয়েরা পোলা হইছে দেখবেন, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ছবি দেয়, বোঝার উপায় নাই ছেলে না মেয়ে। জোয়ান মরদ পোলারা সব ফেসবুকে তে মাইয়া, ফেসবুকে তে মাইয়া কেন? সে মেয়েদের সাথে নগদে মিশতে পারে না বলে ফেক আইডি মেয়ের নামে চালায়, পরে মেয়েদের সঙ্গে মিশে মোটামুটি 3-4 দিন পরে আন্ডারস্টিং হয়ে বাস ফ্রিজ চালায়, ঠিক কিনা? জোরে বলেন। জোয়ান মরদ পোলারা সব ফেসবুকে তে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, কি একাজ জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই, এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, ঠিক না বেটে? কামনে আমারে কি মনে করছেন, কি মনে করছেন আপনি আমারে? আমি ফেসবুক চালাই, দেখছেন আমার কাছে খবর আসে না? কি খবর? এই যে আজকে মিন্নি সহ 6 জনের আজকে মোটামুটি ফাঁসি, আমি জানি। হ্যাঁ বলো, ফেসবুক চালাই, কথা কয় না, ঠিক না বেটি? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না। আসলে এটা লেখা হইল যুবকদেরকে উদ্দেশ্য করে। মোটামুটি আমাদের দেশে অধিকাংশ বলদ গুলাই ফেসবুকে থাকে বেশি, এটাই হলো হাকিকাতন কথা, ঠিক না বেটি? জোরে কর। কাম নাই কাজ নাই সারাক্ষণ ফেসবুক, সারাক্ষণ ফেসবুক। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে, ঠিক না বেটি? পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া, দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে তে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে, যা মন চাই লিখতেছে, মনে করে এটাই মনে হয় সব সবকিছু, এটা একটা পাইছি তো লেখছি, পাইছি তো লেখছি, কত আমার লাগে এমন করছস না, দাঁড়া কালকে ফেসবুকে দিতেছি, দাঁড়া দেখো তোর কি সে ফেসবুকে দিলে, এটা কি সংসদ, এটা কি হাইকোর্ট, যে বিচার আমি এখানে চাই? ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে, যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, 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 ঠিক না বেটি?
কালের কণ্ঠ যুগান্তরিন গিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে শুধুই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো লিখে তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা যদিও আমার লেখা থাকে হাজার ভুল চবু আমি চলছি চলবো নড়বো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকলে আমগো তোমার কিছু লাগে না দেখি না এরকম বলত হইবেন নি দরকার নাই পড়ালেখা আগে ফেসবুক যদি সময় পাওয়া যায় এটাতে খেদমত করব খেদমত কি খেদমত আজকে ছবি উঠায় দিয়ে দিবেন যে আলহামদুলিল্লাহ আমরা মাহফিল করতে সফল হয়েছি বেদাতীরা দেখুক জালেমরা দেখুক আহলে হকদের মাহফিলে করোনার সময়ও হাজার হাজার মানুষ ঠিক না চালাবো তবে ফেসবুকটা আমার এবাদতের জন্য হবে ঠিক না এবাদতের জন্য হবে কিন্তু এইটা যেন প্রেম প্রীতির জন্য না হয় আল্লাহ পাক যেন যুবকদেরকে হেফাজত করে বলেন আমিন।